উনি সবাই জানেন বা ফেসবুক WhatsApp যেখান থেকে ও কোন না কোন রকম ভাবে এটুকু জানাই গেছেন যে 2017 থেকে জাস্টিফিকেশনটা যায় নাই তো জাস্টিফিকেশনটা যায় নাই সেটা সেটার জন্য রাজ্য সরকার বারবার এইটাই বাহানা দিচ্ছে এবং কি এই 14 তারিখে যে আমরা গেছিলাম বন্ধুদের সাথে দেখা করতে সেখানে পর্যন্ত এসপি অফিসে ডিএম অফিসে সব জায়গায় রাজ্য সরকার বারবার এই বাহানাটাই নিয়ে আসছে যে আমরা আমাদের যা কিছু করার আমরা রিপোর্টে করে দিয়েছি আমাদের আর জাস্টিফিকেশন দেওয়ার নাই তো যদি জাস্টিফিকেশন নাই দেওয়া তাহলে অন্যান্য রাজ্যগুলো কি করে দিয়েছে হিমাচল প্রদেশ তাদের হাটি কমিউনিটির জন্য তিনবার জাস্টিফিকেশন পাঠায় হাটি কমিউনিটিকে আজকে এসটি লিস্টে এনেছে তাহলে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি কুর্মী কমিউনিটির জন্য একবার জাস্টিফিকেশন পাঠাতে পারে নাই একবারে জাস্টিফিকেশন পাঠানোর জন্য সাতবারের জন্য সাত বছরের জন্য সেটা একই জায়গায় ঝুলে আছে জানি সামনে পঞ্চায়েত ভোট আসছে অনেকেই বলবে রাজ্য সরকার সহানুভূতিশীল ঢের কাজ করেছে বহুত কিছু করেছে সব কিছু করেছে সব কিছুর জন্য ধন্যবাদ কিন্তু কুর্মীদের জন্য যেগুলো করেছে সেগুলো অবশ্যই বেইমানের কাজ কুর্মীদেরকে বারবার ধোকা দেওয়া হয়েছে বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে হ্যাঁ তোদেরটা পাঠাচ্ছি হ্যাঁ তোদেরটা পাঠাচ্ছি কিন্তু আলটিমেটলি পাঠাই নাই কিছুই এই 2022-এর যে রেলটা হলো সেই রেলটার সময় কি ঘোষণা করা হলো না তোরা যেটা দিবি সেটাই আমরা পাঠাই নেব তো তারপরেও পাঁচ মাস ছ মাস টাইম পাইয়ে গেল কিন্তু পাঠাই নেই কিছু তারপরে আচমকা বংশল সাহেব ডাকিল যে আসুন দেখে যান আমরা কি পাঠাইছি তো সবাই গেল আমরা আমরা দেখতে একে একে করে অনেকে গেছিল দেখতে তো সেইখানে দেখতে গিয়ে কি দেখলাম না একটা চিঠি পড়ে একটা চিঠি পাঠাইছে যে চিঠিটা ডিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে পাঠাইছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কে কি লিখেছে না মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কে লিখছে যে আপনারা অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে দিয়ে একটা সার্ভে করাই আর দেখেলেন আমরা জাস্টিফিকেশন মোটে মোট কথার উপর জিনিসটা এটাই যে আমরা জাস্টিফিকেশন করতে পারবো না চাইলে আপনারা আপনাদের সংস্থাকে দিয়ে করাই নিন তো হ্যাঁ রে বাপ প্রত্যেকের তো একটা নির্দিষ্ট কাজের ভাগ করা আছে নাকি যে রাজ্য সরকারের কিছু কাজ আছে কেন্দ্র সরকারের কিছু কাজ আছে তো ইয়ার কাজটা মানে যেটা কেন্দ্র সরকারের কাজ সেটা রাজ্য সরকার করতে পারবে না আর যেটা রাজ্য সরকারের কাজ সেটা কেন্দ্র সরকার করতে পারবে না কারণ আমাদের কাঠামোটা এরকম মোটে ঘরের বড়রা যে কাজটা করতে পারে সেটা কি ঘর ছোটরা করতে পারবে নাকি না ঘর ছোটদের তো আলাদা দায়িত্ব থাকে তো এখানে রাজ্য সরকারের কাজটাই হচ্ছে যে কোনো একটা কমিউনিটিকে রেকমেন্ড করা সেই কমিউনিটিটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন গুলো দিয়া সেই ইনফরমেশন সম্বন্ধে আগে থাকা কোনো ইনফরমেশনের যদি ক্ল্যাশ করে তখন সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ ক্লারিফাই করা এরপর রাজ্য সরকার নিজের সেই দায়িত্বটা থেকে যদি সরে আসতে খুঁজে এবং যেটা খুঁজে খুঁজছে সাত বছর ধরে সেই দায়িত্বটার থেকে তারা সরে আসছে তার কারণটা অবশ্যই একটা যে আমাদের এই পাশাপাশি অবস্থিত বেশ কিছু কমিউনিটি যারা কন্টিনিউয়াসলি আমাদের বিরোধিতা করে যাচ্ছে এবং আমরা সমানে কিন্তু এখনো তাদেরকে ভাই 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 করে যাচ্ছি আমরা ভাইচারা রাখতে চাইছি আর তারা শুধু চারাটা খাতা করছে তার কারণ তারা চারাটা খায় গিয়ে অভ্যাস হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে যে এটাই তো হ্যাঁ রে বাপ আমরা তোদের চারাটা নিব নাই আমাদের নিজেদের জায়গা জমিও আছে নিজেদের চারাও করে নিতে পারবো আমরা যখন ঢুকবো তখন নিজেদের ভাগেরটা নিয়েই ঢুকবো কেউ কারো ভাগের কেউ কিছু খাবে নাই তো ফালতু ফালতু আমাদের বিরোধিতা না করে আমাদের সহযোগিতা করো এবং আমাদের কুর্মী কমিউনিটির মানুষের কাছে এটাই অনুরোধ করবো ঘাগরঘেরাকে দিকে দিকে সফল করুন কারণ রাজ্য সরকারকে যদি বাধ্য না করাতে পারি আমরা বাধ্য একদম বাধ্য যদি না করাতে পারি তাহলে আমি এই মোড়ে দাঁড়াই বলছি যে আমাদের জাস্টিফিকেশন করে নিন যাবেন না আর যদি জাস্টিফিকেশন কোনো দিন না যায় তাহলে আমরা জীবনে কোনোদিন এসটি হতে পারবো না তো তাহলে তখন বলবে যে হ্যাঁ যেমন চলছে সেটারও চলবে কে সেটার আর কি হবে হবে অনেক কিছু কারণ অতদিন আগে পর্যন্ত আমাদের পেছনে কেউ লাগে নাই কিন্তু এখন আমাদের পেছনে লাগছে সেই কারণের জন্য আমাদের আইডেন্টিটিটা আরো বেশি করে দরকার পড়ে আইডেন্টিটি যদি না বাঁচাতে পারবেন তাইলে হচ্ছে যায় যে একদম পানের জলের মতন যেমন এখন বলছে যে এরা পানের জলের মতন ভাষা আইছে এরা দিকু ওঠে এরা ভাইরাল লাগছে যে এগে আরো বাড়তে থাকবে সেইগুলা শোনার জন্য সেইগুলা মানে চুপ করে শুনে ঘরে ঘরের কুটে বসে চুপ করে শুনে থাকার জন্য রেডি হয়ে থাকুন আর নাইলে যদি গা বৃত্তি জ্বলছে যদি চাইছেন নিজের আইডেন্টিটি নিজের পরিচিতিটা ধরে রাখতে যদি চাইছেন তাহলে হচ্ছে রাজ্য সরকারকে বাধ্য করুন জাস্টিফিকেশনটা পড়াবে আর রাজ্য সরকারকে বাধ্য করার জন্য আন্দোলনটাকে সেরকমই তেজ করতে হবে সেরকমই ধারালো করতে হবে তো এইটুকুটাই বলবো বাস জোহার।